Hamburg Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। দাদা আজকে আপনার কি প্রোগ্রাম ছিল? আজকে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি এই কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে যে রাজা রামমোহন রায়ের যে মূর্তি কৃষ্ণনগরের মোড়ে, এই রাজা রামমোহন রায়ের মূর্তিতে আমরা ফুল মাল্যদান করে এখানে সকল আমার সহকর্মীরা আছেন, এই এলাকার সাধারণ মানুষ এবং এইখানকার পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে আমরা আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ফুল এবং দিয়ে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আজকে দিনটাকে আমরা স্মরণ করলাম। ধন্যবাদ দাদা। আপনার নাম? পলাশ স্যার। ডক্টর মহিদুল ইসলাম একটু আগেই বললেন যে আমরা এলাকার শিক্ষা জগৎকে নাড়া দিতে চাই। এলাকার এসআই তিনি আমাদের সঙ্গে আছেন, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইরা আছেন, কলেজের প্রিন্সিপালরা রয়েছেন। আমরা ছাত্র সমাজের কাছে রাজা রামমোহন রায়কে কীভাবে তুলে ধরতে হবে সেই নিয়ে একটা পরিকল্পনা ইতিমধ্যে আমরা করেছি, তার বাস্তবায়নও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা সেই সব কথা পরপর এগোবো। মেহবুব সাহেব যখন তার কথা বলবেন তখন আমরা শুনবো তার ভাবনার কথা, তার চিন্তার কথা। তিনি অজস্র চেষ্টা করেছেন এই বছরগুলো ধরে, তার কিছুটা ফল আমরা পেয়েছি কিন্তু পূর্ণাঙ্গ ফল পাইনি। আমাদের মধ্যে আজকে যিনি এসেছেন পলাশ রায়, তিনি এখানকার রাজনৈতিকভাবে কিছু দায় দায়িত্ব তিনি পেয়েছেন, ফলে তার কাছেও আমাদের বিভিন্নভাবে আবেদন থাকবে। আজকে আমরা অপ্রত্যাশিতভাবেই তাকে পেয়ে গেছি আমাদের মধ্যে, তাকে আমরা আমাদের সবার তরফ থেকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। আজকে সভার সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় দেবাশিস সেঠ মহাশয়, এছাড়াও এখানে উপস্থিত আছেন আমার আরাক প্রিয় দাদা তথা হুগলি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় আল হাজ মেহবুব রহমান সাহেব মহাশয়, এছাড়াও এখানে অনেক গুণী মানুষ বসে আছে। দেখুন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী, আমি এই রাজনৈতিক দলের কাজ করার সুবাদে আমি এই আরামবাগ মহকুমায় একটি কাজ করার দায়িত্ব পাওয়ার ফলে আজকে যে ভারত পথিক এবং নবজাগরণের দিশারে ভারতবর্ষের রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস, তা আমি আজকে যে কৃষ্ণনগরে আমি ওনার মূর্তিতে মাল্যদান করে আসার সময় আমি জানতে পারলাম এখানে এরকম একটা সুন্দর সভা চলছে, তা আমি জানতে পেরে মেহবুবদাও এসেছে আমি জানতে পারলাম, এবং এই সভার মূল উদ্যোক্তা দেবাশিস বাবু আমি জানার সঙ্গে সঙ্গে আমি এখানে এলাম। এসে আমাকে আহ্বান করানো হলো, আমাকে আমন্ত্রণ জানানো হলো, এই আমন্ত্রণ জানানোর জন্যে আমি খুব গর্বিত যে এরকম একটা জায়গায় আসতে পারি। তা আমরা সকলেই
যারা উপস্থিত আছেন সকলেই জানেন যে রাজা রামমোহন রায় আজকে যে এই জায়গা থেকে আজকে আমাদের এই খানাপুরের আরামবাগ সার্কুলেশনের প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করে যে আধুনিক আধুনিক মনোভাব নিয়ে সারা ভারতবর্ষ নয় এবং সারা পৃথিবী